শুয়োরের মাংস দেখুন, ছোটো ছেলে বাজারে গেছিলো, ছোটো ছেলে ছোটো বউ বাজার থেকে শুয়োর মাংস নিয়ে এসেছে। বুদ্ধিগুলো খেতে তো হেভি লাগে, আমার বুদ্ধি খেতে খুব ভালো লাগে। অর্ধেক মাংস আছে, অর্ধেক বুদ্ধি আছে, মানে বুদ্ধিগুলো বেশি আছে। মাংসটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্নাটা শুরু করবো। আপনারা সঙ্গে থাকুন, আজকের ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। শুয়োর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্না করবো। আলু ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আজকে আমি শুয়োর মাংস রান্না করবো, শুয়োর মাংসের মধ্যে আলু দেবো। আজকে আলু দিয়ে শুয়োর মাংসটা রান্না করবো। আপনারা যদি মনে করেন তাহলে আলুটা দেবেন না, তেল গরম হয়ে গেছে, পরিষ্কার করে কেটে রাখা আলু গরম দিয়ে করবো। লাল লাল করে মাংস আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আলু তরকারিটা বসাবো। আলু ভাজা তেলের মধ্যে আরও তেল দেবে, আর শুয়োর মাংসতে অতীতে প্রচুর তেল বেড়ায়, আমি সেই বুঝে তেল দেবো। তাও তেল একটু বেশি লাগে শুয়োর মাংস রান্না করতে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, মানে সব কিছু একসঙ্গে পেস্ট করা দিন। পুরো তেলের মধ্যে মশলা রাখু, মিলতে যদি ভাজা ভাজা করে নিয়ে বাকি মশলাগুলো আমি দেবো। মশলাটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, এখন বাকি মশলাগুলো দেবো। প্রথমে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়েছি মশলা। এখন বেশ কিছুক্ষণ মশলাটা সুন্দর করে কষাবো, আর লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, কারণ গরমে একটু ঝাল কম খেলেই ভালো, কারণ কাঁচা লঙ্কা বাটাও আছে। ছেড়েছি ধুন, ওগুলো তেলও ছেড়ে দিয়েছে। ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো, মাংস দিয়ে যখন কষানো মশলার মধ্যে যত সুন্দর করে মশলা মাংস কটা কষানো হবে তত মাংসটা খেতে ভালো লাগবে। শুয়োরের মাংস মতো খাসির মাংসের মতো নিই, বেশ কিছুটা সময় হাতে নিয়ে আস্তে আস্তে আঁচ কমায় কষাতে হবে, সেরকমই আস্তে আস্তে আঁচ কমায় বেশ কিছুক্ষণ কষা নেব। অনেক সুন্দর মাংস কষানো হচ্ছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়া হবে, তাতে আলুর টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, আলু খুব ভালো হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দেবো, প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে শুয়োর মাংসতে। এতটা জল আমি দিয়েছি, আর শুয়োর মাংস বেশি জল হবে না, ওর হালকা কষা কষা হবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমাদের শুয়োর মাংস রান্না করা হয়েছে, দেখুন ধরুন কতগুলো কড়কড়া হচ্ছে। এখানে আছে গোটা গরম মশলা বাটা দিয়ে দেবো, গোটা গরম মশলা মাংসটা দিলে মাংস ভালো স্বাদ হয়। এই গোটা গরম মশলা যে কোনো মাংসকে আমরা দিতে পারি। শুয়োর মাংস রান্না করা কমপ্লিট, গ্যাস অফ করে নেব। আমরা সবাই খুবই পছন্দ করি, প্রায় সময় তো মুরগি টুরগি খাওয়াই, তাই যে শুয়োর আনা হলো, শুয়োর মাংস খাবো। মাঝে মাঝে একটু অন্য রকম মাংস খেতে বেশ ভালো লাগে। আর আমার চ্যানেলে আরও শুয়োর মাংস রেসিপি ছাড়া আছে, আপনারা চেক করতে পারেন। আর আজকে শুয়োর মাংস ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের এত অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনারা সাবস্ক্রাইব করেন কেন, আমার রান্না কি আপনাদের ভালো লাগে না? যদি ভালো লাগে না তাহলে আমাকে কমেন্ট করে বলুন, আপনারা যেরকম যদি রান্না দেখতে চান কমেন্ট করে বলবেন, আমি সেই রান্না করে দেখানোর চেষ্টা করবো। কিন্তু পাশে থাকুন, আমি অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকুন।
আপনারা সাবস্ক্রাইব করলেই আমার আরো ভালো লাগবে রান্না করতে। তা দেখা হচ্ছে।